নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যেও বাজারে স্বস্তি আছে বলে মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চালের বাজারে স্বস্তি আছে, তেলের দামও স্থিতিশীল। এছাড়া চিনি, ডাল সহ নিত্যপণ্যের সংকট নেই। চিনি নির্ধারিত দামে কেনা বেচা নিশ্চিত করা হচ্ছে। কৃষিপণ্য মৌসুম ভিত্তিক। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে সরবরাহ সহজ করা ও বাজার তদারকি করা, সেটি চলছে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত দাম অতিরিক্ত বাড়লে সেখানে সমস্যা কোথায় তা নিয়েও কাজ চলছে। প্রতিমন্ত্রী আরও জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি নিয়ে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে, যেভাবেই হোক আনা হবে পেঁয়াজ। এছাড়াও সাধারণ খেজুরের দাম ন্যায্য দামের আওতায় রাখার চেষ্টা চলছে। সব মিলিয়ে স্বস্তি আনার চেষ্টা অব্যাহত থাকবে। ফলাফল কোনোটিতে তাৎক্ষণিক, কোনোটি দীর্ঘমেয়াদী, তাই সমালোচনা থাকবেই। সেসব পাত্তা না দিয়ে মন্ত্রণালয় তার কাজ করে যাবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। বাজারে চিনি, ডাল, কোনো জিনিসের, কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো স্বল্পতা বা ক্রাইসিস বাজারে নাই, তো এটাকে আমি অবশ্যই স্বস্তি বলবো। অনেকে আমাদের মার্কেটে যাওয়াটা লম্পজম্প মনে করতেছেন, কেউ মনে করতেছেন যে নতুন আসতে শিখতে শিক্ষানবিশ হিসাবে দেখতেছেন। আমরা এই জিনিসগুলা, এই ক্রিটিসাইজগুলাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না, আমরা আমাদের এফোর্টটা দেখি না।